জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া তারেক রহমান সহ মামলার বাকি পাঁচ আসামির প্রত্যেককে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাজধানীর বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নং বিশেষ জজ ডক্টর আক্তারুজ্জামান এরাই রায় ঘোষণা করেন একই সঙ্গে আসামিদের দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শো একাত্তর টাকা জরিমানা করা হয়েছে মামলার এজাহার থেকে জানা যায় দু সালে জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শো একাত্তর টাকা অভিযোগে কালা জা জিয়া সহ ছয় জনের বিরুদ্ধে করে দুর্নীতি দমন কমিশন এ মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইবার লেখার উপর ও বেল বাটনে চাপ দিন